সিলেট ও সুনামগঞ্জে ধীর গতিতে কমছে বন্যার পানি, তবে দুর্ভোগ কমেনি মানুষের। ঘরবাড়িতে পানি থাকায় এখনও আশ্রয় কেন্দ্র, উঁচু বাঁধ ও খোলা আকাশের নিচে অবস্থান করছে কয়েক লাখ মানুষ। বানের পানিতে ফসলি জমি ডুবে থাকায় দুশ্চিন্তায় গরিব ও অসহায় কৃষকরা, রয়েছে খাবার সংকটও। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট ও সুনামগঞ্জে ধীর গতিতে কমছে বন্যার পানি, তবে বানের পানিতে ঘরবাড়ি ডুবে থাকায় এখনই বাড়ি ফিরতে পারছেন না দুর্গতরা। গেল প্রায় এক সপ্তাহ ধরে সিলেট সিটি কর্পোরেশন সহ ছয়টি উপজেলার অনেক এলাকা পানিতে ডুবে আছে। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্র, উঁচু স্থান কিংবা খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেক মানুষ। বন্যার পানিতে জমির ফসল ডুবে থাকায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় 10,000-এর অধিক মানুষ তারা আশ্রয় কেন্দ্রে উঠেছে। 10-12 লক্ষ মানুষ এখনো পানিবন্দী অবস্থাতেই রয়েছে। এদিকে সিলেটের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বেসরকারিভাবে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। সুনামগঞ্জে ঘরবাড়ির রাস্তাঘাটে পানি উঠায় নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী আছেন। জেলা শহরের সাথে তাহিরপুর, বিশ্বম্ভরপুর সহ 5টি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গড়দুয়ারে পানি, আডু পর্যন্ত পানি, না খাওয়ার পানি আছে, না কোনো খাওয়ার আছে, পাক করে না খাই তার উনা সব খানি খাদ্য লাগিয়ে কষ্ট করে না, পানি রোজগারি করতে পারে না। আজকে 5 দিন ধরে আমরা পানির মাঝে আছি, কোনো সহায় শুরু করলে কোনো সহযোগিতা টাকা পাইছি না। সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি, এতে ধানপাট সবজি পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে চরাঞ্চলের মানুষের মাঝে। নদীর পানি বাড়তে থাকায় টাঙ্গাইলের নিম্নাঞ্চলের তিল, পাট, বাদাম, সবজি সহ নানা ধরনের ফসল তলিয়ে গেছে। জমি বড় ধান কাটছিলাম, 4 বিঘা বিঘা ধান কাটছিলাম, ধান কাটতে হেললাম, বাদাম বুদাম আসিল হেললা, এই যে ভেঙে চিরা গেছে আছে। অন্যদিকে নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। নাদিরা সুলতানা, আরটিভি। সুনামগঞ্জ থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন শহীদ নূর আহমেদ। নূর, বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দূর করতে প্রশাসন বা সরকারি বেসরকারি সংস্থার কি ধরনের উদ্যোগ রয়েছে? হ্যাঁ নাবিলা, যেমনটা বলছিলেন, দেখুন প্রকৃতিতে কিন্তু এখন আদার নেমে আসতেছে, যেইভাবে আদার নেমে আসছে তেমনি কিন্তু সুনামগঞ্জে এখন যে বন্যা কবলিত এলাকা আছে, মানুষের মনেও কিন্তু এক ধরনের আদার বিরাজ করছে। কারণ যতই রাত আসে ততই কিন্তু মানুষ নির্ঘুমে থাকতে হয়, কেননা চতুর্দিকে পানি, তখন কিন্তু মানুষের একটি অনিশ্চিত জীবন যাপন করতে হয়। আপনাকে জানিয়ে রাখি, সুনামগঞ্জে এখন যে লক্ষাধিক মানুষ পানিবন্দী আছেন, তারা কিন্তু খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে বন্যার্ত এলাকায় প্রায় 165 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং প্রায় নগদ 12 লক্ষ টাকা বিতরণ করা হচ্ছে। যদিও বানবাসী মানুষ অনেকেই বলছেন তাদের কাছে এই সহযোগিতা পৌঁছায়নি। জানিয়ে রাখি, এখন পর্যন্ত সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, কেননা উজানে পানি আসে নাই। উজান থেকে পানি না আসার কারণে সুরমা নদীর পানি কমেছে। গত 12 ঘন্টা কিন্তু সুনামগঞ্জে সুরমা নদীর পানি প্রায় 10 সেন্টিমিটার কমেছে। যদি রাত অবধি এই পানি কমতে থাকে, তাহলে হয়তো আরও 2-1 দিন বন্যা পরিস্থিতি এভাবে উন্নতি হতে থাকলে মানুষ হয়তো সপ্তাহের মধ্যেই কিন্তু মানুষ তাদের বাড়িঘরে পৌঁছতে পারবে, তখন হয়তো মানুষের দুঃখ বা কষ্টের একটি অবসান হবে। তবে জানিয়ে রাখি, বন্যা পরবর্তীতে যে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখছেন বানবাসীরা, তারা মনে করছেন এটি তাদেরকে প্রায় আগামী 1 বছর তাদেরকে এই ভোগান্তির মানে বিড়ম্বনা তাদেরকে পোহাতে হবে বলে জানিয়েছেন বানবাসীরা। তো এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর, জানাচ্ছিলাম সুনামগঞ্জের পৌরসভা থেকে। ধন্যবাদ নাবিলা। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন শহীদ নূর আহমেদ।